নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এটা জুলাই মাস এবং কর্কট রাশির রাশিফলের ভিডিও। অর্থাৎ আপনি যদি কর্কট রাশির মানুষ হন, আপনি জুলাই মাসে কী রেজাল্ট পাবেন, কী ফল পাবেন বা পেতে পারেন, তার আলোচনা বা তার পূর্বাভাস, ওভারঅল একটা জিস্ট আপনাদের কাছে আমি এই ভিডিওতে শেয়ার করব বা করার চেষ্টা করব। কিন্তু আমি প্রত্যেকটা দিন একটা কথা আপনাদেরকে বলি যে আপনাদের চ্যানেলটাই সাবস্ক্রাইব করুন আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে নিতে হবে, তাহলে তো রেগুলারলি আপডেটগুলো পাবেন বা পেয়ে যেতে পারবেন। তাহলে চলুন আলোচনাটা শুরু করি। জুলাই মাসে কর্কট কী রেজাল্ট পেতে চলেছে, কী হতে পারে এবং ওভারঅল তথ্যগুলো আপনাদের কাছে শেয়ার করা যাক। তার আগে একটা কথা বলে রাখি যে এটা একটা ওভারঅল চলার পথে জাস্ট ইনফরমেশান, কিছু সাহায্য করতে পারে। বড় আলোচনা, বড় সিদ্ধান্ত কারুর সাথে কথা বলে, কারুর সাথে আলোচনা করে নিন, সেটা বেশি ভালো রেজাল্ট দেবে। চলুন শুরু করা যাক। আমি প্রত্যেকটা দিন কিন্তু শরীর দিয়ে আলোচনা শুরু করি, কারণ শরীর যদি ভালো থাকে তবেই কিন্তু বাদবাকি দিক বা জায়গাগুলো আমাদের ভালো থাকবে বা আমরা ভালো থাকতে পারবো। বেসিক্যালি কর্কট রাশি জুলাই মাস ফিজিক্যাল ফিটনেস খুব একটা ভালো দেখাচ্ছে না, শরীর নিয়ে কম বেশি ভোগান্তি কর্কটের মানুষজনদের ক্ষেত্রে কিন্তু থেকে যাচ্ছে বা থাকছে। তাই বন্ধুরা, আপনারা এটাতে লক্ষ্য রাখুন, ছোট ছোট ঝামেলাগুলো, শরীরের ভোগান্তিগুলো এড়াবেন না, এড়িয়ে চলবেন না, তাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন, প্রবলেম অ্যারাইজ করে যাবে আপনি যদি কর্কটের মানুষ হন। তাহলে টুকটাক ভোগান্তি বলুন বা সামান্য বড় ভোগান্তি বলুন আসতে পারে, আসার চান্স রয়েছে, এটা খেয়াল রাখতে হবে। কিন্তু ভালো খবরও আছে, আপনার পেরেন্টস, বাবা মা, গার্জেন, গুরুজন, আশা করব তারা যদি খুব বয়স্কও হন, ছোটোখাটো বয়স্কদের যে ভোগান্তিগুলো চলে সেটুকু হতে পারে, ব্যাপক কোনো বড় অসুবিধা বা চাপ হচ্ছে না, এটুকু আপনারা নিশ্চিন্তে থাকুন। তাই কর্কট নিজে ভুগলেও বাবা মা ভালো থাকছেন বা গুরুজনরা ভালো থাকছেন, বাচ্চারা ভালো থাকছে, সন্তান বা বাচ্চা ছেলে মেয়েগুলো, এরা কিন্তু ভালো থাকবে বা ভালো থাকতে পারবে। সো এটা পজিটিভ পয়েন্ট। এরপরে আসবো পয়সার জায়গা, কারণ পয়সাটাই তো সব, পয়সাই ভগবান। তা পয়সার কথা যদি দেখি, দেখা যাবে কর্কট রাশির আয়ভাব খুব ভালো, একাদশপতি একাদশে রয়েছে, তাই আর্নিং নিয়ে চাপ হবে না, বেকারত্ব আসবে, পয়সা আসবেই না, পয়সা নেই, মানে সোর্স অফ ইনকাম বন্ধ হয়ে গেল বলতেই পারছি না, ফ্লোটা খুব সুন্দর হচ্ছে। কিন্তু রাশির অধিপতি দ্বাদশে বুধ যুক্ত হয়ে যাওয়া, দ্বাদশপতি দ্বিতীয়াপতি কানেক্টেড হয়ে যাওয়া, বুধাদিত্য যোগ অবশ্যই তৈরি করছে, কিন্তু এটা আপনার জন্য শুভ হচ্ছে না আপনি যদি কর্কটের মানুষ হন। তাই অতিরিক্ত ব্যয়, হিসাব না মিলিয়ে চলতে পারা, কোনো না কোনোভাবে ফালতু খরচা এবং ভুল জায়গায় ইনভেস্টমেন্ট, ভুল জায়গায় বলছি ইনভেস্টমেন্ট, এটা কিন্তু হতে পারে। কিছু ক্ষেত্রে পয়সা করি মার হতে পারে বন্ধুরা, এটা লক্ষ্য রাখুন, রাখুন বা নজর রেখে চলুন আপনি যদি কর্কটের জাতক বা জাতিকা হন, নাহলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন, আসছে বেরিয়ে যাচ্ছে হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। পরের পার্ট, পয়সাটা আসে আইদার চাকরি অর বিজনেস, যে কোনো একটা জায়গা বা দিক থেকে। আমি যদি চাকরির ক্ষেত্র দেখি, চাকরির ক্ষেত্র দেখতে গেলে বেসিক্যালি দেখতে হয় ভাগ্য, কপাল কতটা সাথ দিচ্ছে সেই অনুযায়ী আমি চাকরি করতে পারবো, ভাগ্যপতি ভাগ্যতে বসে রয়েছে, তাই ভাগ্য সাথ দেবে পুরো মাত্রায়। যত বড় প্রবলেম হোক, প্রবলেম অ্যারাইজ করুক, ঝঞ্ঝাট থাকুক, প্রবলেম থাকুক, আপনি পার করে যেতে পারবেন, আমি এটা নিয়ে কোনো প্রবলেম বা অসুবিধা বলছি না। তাই কপালে সাহায্য পাবেন, কিন্তু দশম ভাব পুরো মাত্রায় ডিস্টার্বড হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, দশম ভাবে রাহু এবং মঙ্গল যোগ তৈরি করে বসে আছে দশমপতি দশমে, তাই চাকরি আপনি করছেন কিন্তু ঝামেলার মধ্যে দিয়ে চাকরি করছেন, কর্মক্ষেত্রে কোনো বড় ঝামেলা, ছোট ঝামেলা, রেগুলার বেসিসে একটা অশান্তির পিরিয়ড আপনাকে কিন্তু গ্রাস করছে। সো আপনি যদি কর্কটের জাতক হন, জাতিকা হন, চাকরি বা চাকরি ক্ষেত্র অনেক বেশি অ্যালার্ট থাকুন বা সাবধানে সতর্কভাবে চলুন, আমার মনে হয় এটা কিন্তু প্রয়োজনীয়তা রয়েছে, প্রয়োজন থাকছে, বসেদের সাপোর্ট থাকছে, কলিগদের থেকে গণ্ডগোল থাকছে, প্রেসার প্রচুর থাকবে, চাপ থাকছে এবং অশান্তি থাকতে পারে। তবে এই মুহূর্তে দু তিনটে চাকরি রিলেটেড বড় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। এক,
আমি চাকরি পরিবর্তন করতে চাইছি, সিদ্ধান্ত নিতে পারেন। দু নম্বর, নতুন চাকরির চেষ্টা করছি, সেটা ফ্রেশার্সদের ক্ষেত্রেও বলতে পারি, যারা ফ্রেশার্স তারা নতুনই খুঁজবেন, তাদের ক্ষেত্রে তো পুরনো কোনো ব্যাপার নেই, এটা কিন্তু খুব ভালো বা খুব স্টেবল জায়গা বা দিক বলতে পারি। তাই চাকরি ক্ষেত্রে ঝঞ্ঝাট অশান্তি থাকবে, এবং রাহুযুক্ত মঙ্গল শত্রুতা ক্রিয়েট করে, এটা কিন্তু মাথায় রেখে চলবেন। তাই আপনাকে এটাই আমি সাজেস্ট করব, প্রচুর বন্ধুত্ব প্রচুর বান্ধবী কর্মক্ষেত্রে হবে না, কাজ করুন, দায়িত্ব নিন, পালিয়ে আসুন বাড়ি, এটাই বেটার হবে, মাথায় রেখে চলতে হবে। ফ্রেশার্সদের জন্য ভালো সময়, বাইরে থাকা ছেলে মেয়েদের জন্য ভীষণ ভালো সময় হতে পারে। পরিবর্তন, যে কোনো পরিবর্তন, কলকাতা থেকে ব্যাঙ্গালোর, কলকাতা থেকে কলকাতা, দুটোই বেটার রেজাল্ট দিচ্ছে। তাই অসুবিধা বা সমস্যা হবে না, বা জায়গা নেই, যেখানে চাকরি করছেন জায়গাটা লক্ষ্য রাখুন। কিন্তু কর্কটের যদি আমি দেখি বিজনেস ক্ষেত্র, যারা নতুন ব্যবসা স্টার্ট আপ করছেন, নতুন শুরু করতে চলেছেন, বা নতুন জাস্ট ব্যবসা শুরু করেছেন, তাদের হয়তো প্রবলেম নেই, একটু একটু চাপ রয়েছে, তারা ঠিকমতো কাটাতে পারছেন। কিন্তু যারা ব্যবসা দীর্ঘদিন ধরে করছেন, ব্যবসার ফ্লো ভালো হতে প্রবলেম হবে, কাস্টমার কাটতে পারে, প্রত্যেকটা ব্যবসাতেই তো কিছু বেসিক কাস্টমার থাকে, কাস্টমার কাটতে পারে, কাস্টমার কাটার একটা সম্ভাবনা থাকছে, এবং প্রোডাক্ট সেল হতে সমস্যা হবে। তাই ব্যবসায় মনোযোগ দিন, ব্যবসাকে দেখুন কী করে আরও প্ল্যানিং করতে হবে, কী করে ব্যবসায় আরও লোকজন ধরতে পারেন, বা এটা আশা করি বুঝতেই পাচ্ছেন, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে। পরের ক্ষেত্র, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, হাজব্যান্ড এবং ওয়াইফের সম্পর্ক ভালো হচ্ছে, স্বামী এবং স্ত্রী যাদের অশান্তি চলছে তারাও বেটার রেজাল্ট পাবেন, এক নম্বর কথা। ইভেন যাদের বড় ধরনের ঝামেলা চলছে তাদেরও মিটতে পারে, এবং নর্মাল তো ওভারঅল ভালো রেজাল্ট পাচ্ছেন। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে গুরুজনদের সাথে সম্পর্ক ভালো হচ্ছে। কিন্তু জ্ঞাতি এবং আত্মীয়তা, জ্ঞাতির লোকজন বা আত্মীয় স্বজন আপনাকে কোনো না কোনোভাবে আপনার জন্য প্রবলেম বা প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করতে পারে, জ্ঞাতি শত্রুতা বাড়তে পারে। নতুন বিয়ের চেষ্টা করা ছেলে মেয়েগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন, প্রেমিক প্রেমিকাগুলো ভালো রেজাল্ট পাচ্ছেন, যারা প্রেম করছেন, নতুন প্রেমও আসতে পারে জীবন, নতুন প্রেমের প্রপোজালও আসতে পারে। তাই এই এই জায়গাগুলো, রিলেশনশিপ মনের জায়গাগুলো স্টেবল হচ্ছে, স্টেবল থাকছে বলছি, বলতে পারছি। শিল্পীরা খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, শিল্পী ক্রিয়েটিভ জগৎ, এরা কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন, এটা বলে রাখা ভালো। ভাই ভাতৃস্থানীয় ব্যক্তি একটু ডিস্টার্ব করছে, বরং আউটসাইডার যারা বন্ধু এবং মাঝে মাঝে দেখা হয়, মাঝে মাঝে এরকম ব্যাপার হয় না, আমার প্রত্যেকের জীবনে এরকম কিছু থাকে, মানে প্রেম বলছি না, বন্ধুই বলছি, তাদের সাপোর্টগুলো পাবেন বা তাদের হেল্পগুলো পাবেন। বেস্ট পার্ট হচ্ছে স্টুডেন্ট পার্ট, স্টুডেন্ট লাইফ, ছাত্র এবং ছাত্রী যারা পড়াশোনা করছেন, যারা আমি আশাবাদী আপনারা অত্যন্ত স্টেবল রেজাল্ট পেতে চলেছেন। নাইন্থ হাউসে বৃহস্পতি, অষ্টমপতি বক্রী হয়ে যাওয়া, যারা যে কোনো উচ্চশিক্ষার লেভেলে আছেন, প্রাইমারি লেভেলটায় কেতু মনোসংযোগে ব্যাঘাত ঘটাচ্ছে, বাচ্চা ছেলে মেয়েদের ক্ষেত্রে আপ টু 8, 9, 10 পর্যন্ত আরও কেয়ারফুল হওয়া উচিত, এবং তাদের গার্জেনদেরকে আরও কেয়ার নেওয়া উচিত ছেলে মেয়ে বা ছেলে মেয়ের পড়াশোনার ব্যাপারে। কিন্তু বেস্ট পার্ট HS, তার উপরের লেভেলগুলো, বাইরে পড়াশোনা, রিসার্চ ওয়ার্ক, PhD, কম্পিটিটিভের জন্য যারা তৈরি হচ্ছেন, বা এমন কোনো পড়াশোনা করছেন, যেমন কেউ MBA করছেন, বা কেউ BTEC করছেন, কেউ MCA করছেন, এই ধরনের যেগুলো বেরোবো আর চাকরি পাবো, এই ধরনের সরকারি বেসরকারি পরের কথা, এই পড়াশোনাগুলো কিন্তু অত্যন্ত স্টেবল। এবং ক্রিয়েটিভ জগতের ছেলে মেয়েরা ক্রিয়েটিভিটি নিয়ে কিছু করছেন, সেটাও তো পড়াশোনা বলতে পারি, কেউ গান নিয়ে এমএ করছেন, কেউ মিউজিক, মানে গান নিয়ে মানে মিউজিকে এমএ করছেন, ভীষণ ভালো রেজাল্ট হচ্ছে বা ভালো ফল দিচ্ছে। প্রেগনেন্সি পিরিয়ড চলা মেয়েগুলো খুব ভালো রেজাল্ট পাচ্ছেন, বোনগুলো যে কোনো সময়, এক মাস, দু মাস, 8 মাস, 10 মাস, ইভেন যারা নতুন চেষ্টা করছেন বাচ্চার, তারা ভালো রেজাল্ট পাবেন।
কিন্তু প্রেগন্যান্সি আমি প্রথমেই আপনাদের বলেছি শরীর খেয়াল রাখতে হবে, শরীরের জায়গা লক্ষ্য রাখতে হবে। তাই আপনার যদি প্রেগন্যান্সি চলে তো কোনো কথাই নেই, আরও শরীরের জায়গাকে লক্ষ্য রাখতে হবে। সন্তান নিয়ে চাপ নেই, সন্তানের জায়গা নিয়ে চাপ নেই। এ মাসে আমি আপনাদের বলেছি অর্থনৈতিক প্রতারণা, ইনভেস্টমেন্ট বুঝে শুনে করবেন, যে কোনো ইনভেস্টমেন্ট। দেখুন, 10 টাকা 20 টাকা 100 টাকা 500 টাকা গেল হয়তো গায়ে লাগবে না, কিন্তু হিউজ অ্যামাউন্ট যখন যাবে, এবং বড় প্রপার্টি বলুন, বাড়ি বলুন, ফ্ল্যাট বলুন, বা এই ধরনের কোনো ব্যাপার, গাড়িতে অসুবিধা নেই, কিন্তু জায়গা, জমি, ভূমি, যেগুলো ফিউচার অ্যাসেট, গাড়ি অ্যাসেট নয়, গাড়ির দাম ভ্যালুয়েশন কমে। আজকে আমি গাড়িটার যদি 1 লাখ টাকায় কিনি, কালকে বিক্রি করতে গেলে আমি 1 লাখ পাবো না, এটা তো কথা। তাই যেটা অ্যাসেট, যে একটা আমি জায়গা কিনেছি, কালকে বেচলে 100 টাকা বেশি পাবো। এই জায়গাগুলো আপনাদেরকে এই মাসে বুঝে শুনে দেখে লিগাল প্রবলেম দেখে পার করতে হবে, এবং চেষ্টা করতে হবে আইনত গোলযোগ যাদের রয়েছে তাদেরকে খুব সাবধানে বা খুব সামলে পার করার, না হলে সমস্যার সম্মুখীন হওয়া বা প্রবলেম অ্যারাইজ করা যোগ থেকে যাচ্ছে। আপনি লক্ষ্য রেখে চলছেন, ভাড়া বাড়ি বা ভাড়াটে নিয়ে কোনো সমস্যা নেই, ভ্রমণ নিয়ে কোনো সমস্যা নেই, কোথাও ভ্রমণ করছি, কোথাও বেড়াতে যাচ্ছি বা কোথাও বেড়াতে যাওয়ার প্ল্যানিং করছি, এগুলো নিয়ে আমি খুব বেশি চাপ পাচ্ছি না। তাই ওভারঅল সন্তান সুখ, সন্তান সুখের জায়গা থাকছে, এবং মোট কথা ভালোভাবে চলছেন চাকরি বিজনেস বোথ সাইডে, মানে ইনকামের জায়গাটায়, ইনকামের রাস্তাটাকে আরও অ্যালার্ট থেকে আপনাদেরকে পার করতে হবে। এটাই কর্কট রাশির জুলাইয়ের রাশিফল, আশা তো করব ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে সাহায্য করবে, এটুকুই থাক। আর ডেসক্রিপশন চেক করতে পারেন যোগাযোগ রাখার জন্য। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।